পর্দায় দ্বিতীয় উদ্ভিদের সৃষ্টি। এখন আমরা এখানে দুটি, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ দুটি স্বদেশ উদ্ভিদ, তাদের পুষ্টির কোনো চাহিদা নেই, কোনো অসুবিধা নাই। পরবর্তী ছবিতে দেখছি আমরা রোগাক্রান্ত উদ্ভিদের পাতা, কি জমি এই সমস্যা হয়েছে আমরা পরবর্তী দেখব। আজকের পাঠ হচ্ছে উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের পুষ্টি, পুষ্টি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি পানি বায়ু থেকে যে সকল উপাদান গ্রহণ করে তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান করে। এখন উদ্ভিদের জন্য মাটি ও পুষ্টির প্রয়োজন, সেই পুষ্টির চাহিদা পূরণ করা হচ্ছে। আমরা এই পাঠে পুষ্টির সংজ্ঞা দিচ্ছি, এখন দেখো পুষ্টির সংজ্ঞা আগে যা বলেছি এখনো তাই কিনা। উদ্ভিদের মাটি ও পরিবেশ থেকে তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি ও তার প্রয়োজনের জন্য যেসব উপাদান গ্রহণ করে তাকে পুষ্টি বলে। এখন এইগুলো হচ্ছে উদ্ভিদের পুষ্টি। বিভিন্ন রকম সার, এই সার বিভিন্ন রকম, এই সার দিয়ে উদ্ভিদের পুষ্টির ঘাটতি পূরণ করা হয়। পুষ্টি উপাদান দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য পুষ্টি আর একটা হচ্ছে গৌণ পুষ্টি। আমরা এখন দেখবো মুখ্য পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে যে পুষ্টি উপাদান উদ্ভিদের অবশ্যই প্রয়োজন হয় তার বৃদ্ধির জন্য, সেগুলো না হলে তার বৃদ্ধি সঠিকভাবে হয় না। সেগুলো আমরা মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে নয়টি। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই নয়টা পুষ্টি উপাদান উদ্ভিদের অবশ্যই প্রয়োজন হয়। এরপরে আমরা বলেছি কি, দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণ লাগে তাকে মুখ্য পুষ্টি উপাদান বলে। এখন মুখ্য পুষ্টি উপাদান আছে জিঙ্ক, এটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। গৌণ পুষ্টি উপাদান হচ্ছে সাতটি। গৌণ পুষ্টি উপাদান হচ্ছে সাতটি। এখন এই গৌণ পুষ্টি উপাদান সাতটি কী কী আমরা এখানে দেখি। এখন আগে সংখ্যা জানি, যেসব পুষ্টি উপাদান উদ্ভিদের খুব সামান্য পরিমাণ লাগে তাকে গৌণ পুষ্টি উপাদান বলে। এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারলাম, উদ্ভিদের পুষ্টি কি, উদ্ভিদের পুষ্টি কি জানতে পারলাম। উদ্ভিদ বৃদ্ধি পরিপুষ্টির জন্য যা মাটি পানি বায়ু থেকে গ্রহণ করে তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। পুষ্টি উপাদান কত প্রকার জানতে পারলাম। পুষ্টি উপাদান দুই প্রকার, একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান, একটা হলো মুখ্য পুষ্টি উপাদান। এখন মুখ্য পুষ্টি উপাদান কি আমরা জানলাম, যে পুষ্টি উপাদান উদ্ভিদের বেশি প্রয়োজন হয় তাকে মুখ্য পুষ্টি উপাদান বলে। আর গৌণ পুষ্টি উপাদান যে পুষ্টি উপাদান উদ্ভিদের কম লাগে, না হলে তার জীবন ক্রিয়া সম্পূর্ণ করতে পারে তাকে গৌণ পুষ্টি উপাদান বলে। এখন আমরা বাড়ির কাজ দিচ্ছি, আগামী ক্লাসে ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের কী কী হতে পারে আর ফসফরাসের অভাবে উদ্ভিদের কী কী হতে পারে, তোমরা বাড়ি থেকে এই কাজটা কমপ্লিট করে আনবা। এখন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। উদাহরণ